গতকালকে আমরা ভগ্নাংশ শিখছিলাম না? জি। ভগ্নাংশের কত ভাগের কথা শিখছিলাম? দুই ভাগের। দেখো আজকে আমি তোমাদের জন্য আবার আরেকটা কাগজ আনছি। আজকে দেখি আমরা এটা দিয়ে কি শিখতে পারি। ঠিক আছে? আমার এটা দিয়ে খেয়াল করো। আমি প্রথমে কাগজটাকে দুই ভাগ করতেছি। দেখো আমি কিন্তু দুই ভাগ করতেছি সমান বানায়। ভালো করে দেখবা কিন্তু সবাই। এদিকে তাকাও, এখানে কয়টা কাগজ? একটা। দুইটা? একটা। এখন এটাকে আমি দুইটা ভাগ করলাম। কয়টা ভাগ? দুইটা। দুইটা। তাহলে দুইটা থেকে আমি এই যে এটা নিলাম, কয়টা হলো? একটা। একটা। এবার আমি যে কাজটা করব, এই দুইটাকে আরো ছোট বানাই। দেখো এদিকে দেখো সবাই, আমি দুইটাকে কয়টা বানাইছি? চারটা। এই যে আমি চারটা বানাইলাম, এখানে আমার চারটা বাক্য এক সমান হয়েছে। জি। দেখো তো সবাই, সবগুলি কাগজ কি একরকম হয়েছে? জি। যদি একরকম না হতো তাহলে কি ভগ্নাংশ হইতো? এখন একরকম হয়েছে তাহলে কি এগুলি ভগ্নাংশ। এবার বলো তো এখানে কয়টা ভাগ? চারটা। কয়টা? আমি কয়টা নিলাম? একটা। তাহলে কত ভাগের একটা নিলাম? চার ভাগের। চার ভাগের? আর চার ভাগ কিভাবে লিখবো? দেখো আমরা প্রথমে কিভাবে লিখবো বলো? নিচে চার। নিচে কত লিখবো? চার। নিচে চার হচ্ছে আমার কাছে মোট কতগুলি কাগজ আছে? আমাদের মোট যতগুলি থাকবে সব আমরা নিচে লিখবো। ঠিক আছে? আর আমরা যে কয়টা নিব, কয়টা নিলাম? এই যেটা নিব এটা উপরে লিখবো। বুঝতে পারছো সবাই? এখন আমি কয়েকটা চিত্র আঁকি তোমরা দেখবে। হ্যাঁ আচ্ছা দেখো এখানে আমরা কয়টা চিত্র বানাইছি? তিনটা। চিত্র কি একরকম? প্রথম যে চিত্রটা এটার সাথে কি দ্বিতীয়টা মিলে? না। তৃতীয়টা মিলে? না। আচ্ছা এখন এগুলি আমরা একটু ভাগ করি। দেখো সবাই এদিকে কেউ ধরো, কয়টা ভাগ করলাম? কয়টা ভাগ হয়েছে? আরেকটু ভাগ করি। এখন কয়টা হয়েছে? চারটা। এবার এটা দেখো এখানে কয়টা হইলো? দুইটা। এবার চারটা। এটাকে আমরা ভাগ করি, কয়টা হয়েছে? দুইটা। দুইটা। এখন চারটা। এবার তোমরা খেয়াল করবো আমি রং করতেছি। দেখো তোমরা সবাই আমি এটা রং করতেছি। আমি কত ভাগ রং করলাম? হ্যাঁ সবাই বলো কত ভাগ রং করি? একবার এইখানে রং করি। দেখো কত ভাগ রং করলাম? এবার আমি এই যে রং করবো। হ্যাঁ দেখো এখানে কয় ভাগ হয়েছে? এখন তোমরা লিখতে পারবে? কত ভাগের আমি কত ভাগ রং করছি লিখতে পারবা? জি। আর কাজে যা আসো বলতো। আচ্ছা সবাই দেখো আমরা এটা কিভাবে করবো? আমি যদি বলি এক ভাগের চার ভাগ হইব, মনে রাখবো আমরা সবসময় নিচেরটা করবো, তাহলে চার ভাগের তাহলে তোমরা চার ভাগের এক ভাগ দেখলে চিনতে পারবে?